ফ্রিডম অব দ্য সিটি অফ লন্ডন খেতাবে ভূষিত হওয়ায় যুব নেতা কমিউনিটি অ্যাক্টিভিস্ট জামাল খানকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়েছে। 29 জানুয়ারি সোমবার স্থানীয় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে প্রবাসী বালাগঞ্জ উসমানীনগর উপজেলা যুব সমিতি ইউকের আয়োজনে এই নাগরিক সম্বর্ধনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি দেওয়ান মাহমুদুল হক। ফয়জুর রহমান ফয়েজ ও ফয়সাল আহমদ সুমনের পরিচালনায় সভাপতিত্ব করেন শেখ নুরুল ইসলাম জিতু। সম্বর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি ও টিভি উপস্থাপক মিজানুর রহমান মিরু। আসলে যে কোনো অ্যাওয়ার্ড বা যে কোনো সম্মাননা একটা পাওয়া একটা সম্মানজনক। আমি মনে করি আমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছি এই অ্যাওয়ার্ডটা আমাকে আসলে কমিউনিটির দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে, এবং দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একজন ভালো লোক এবং এই সমাজের জন্য কাজ করার তৌফিক দান করে। এবং আমি আশা করবেন আমি মরার আগ পর্যন্ত যেন যেভাবে আজকে দেখেছেন আপনারা আমাদের আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি উসমানীনগর বালাগঞ্জের মানুষ, এবার প্রবীণ থেকে নবীন এবং বিভিন্ন এরিয়া যারা এসেছেন, আমি মনে করি তারা যে ভালোবাসা দিয়েছেন আমার দায়িত্বটা আরও বাড়িয়ে দিয়েছেন। ইনশাল্লাহ আমি এমন কোনো কাজ করবো না যেটা সমাজের জন্য বা আমার ফ্যামিলির জন্য ক্ষতিকর হয় এবং আমার জন্য কোনো লোক ছোটো হোক, এইটা আমার বিশেষ করে আমার ফ্যামিলি ছোটো হোক এটা আমি চাই না। তো আমি মনে করি এই ওয়ার্ড পাওয়ার জন্য আমি যে সম্মান পেয়েছি এ সম্মানের আসলে আমি এত বড় ঝুঁকা না, এরপরও আমি পেয়েছি এবং আমি আশা করি আমার বাকি জীবন যেন আমি সমাজের কাজ করতে পারি। থ্যাংক ইউ। জামাল ভাই, আপনার যে এই যে সমাজসেবাটা কি শুধু ব্রিটেনে সীমাবদ্ধ থাকবে না বাংলাদেশে আপনি চলবেন? আপনার নিজের এলাকা আপনি জানেন, আমি আসলে এদেশে আমি ইন্টারমিডিয়েট পরে আমি যখন বিয়েতে পড়তে হতো এরপরে আমি লন্ডনে এসেছি এবং আমি বড় হয়েছে লন্ডনে এসেছি। আমি আপনারা জানেন আমাদের বালাউন উসমানীনগরের দুইটা সংগঠন রেজিস্টার ছিল, একটা কুয়েশাস আর একটা হইল উর্মি। এই উর্মি সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা আমরা, এখানে অনেকেই এসেছেন আমরা যে উর্মি সংগঠন, এটা বালাগঞ্জের বৃহত্তর বালাগঞ্জ তখন ছিল, এখন আমরা উসমানীনগর আছি। এবং আমি আমার জন্মপর থেকে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত, বিশেষ করে ক্রীড়া সংগঠনের সাথে জড়িত। তো আমি মনে করি শুধু ব্রিটেন না বাংলাদেশে কেন অন্যান্য দেশেও যদি আমার সুযোগ হয় আমি কাজ করি। আমরা গোটা এলাকাবাসী আমরা গর্বিত জামাল ভাই এভাবে একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, আসলেই উনি এটার দাবি পাওয়ার দাবিদার। উনি যে কষ্ট করেন বা কাজ করেন ওইটা মানে নিরলসভাবে কাজ করে যান উনি, সবসময় সব কাজে ওনাকে পাওয়া যায়। এবং আমি কৃতজ্ঞ যে ওরা যে দিয়েছে ওইটা, আর আমি ধন্যবাদ বলি এবং আমি কংগ্রাচুলেট করতে চাই জামাল ভাইকে। থ্যাংক ইউ। আমি বালাগঞ্জ উসমানীনগর বাসিন্দা হয়ে আমি জামাল আহমদ খানের এই অর্জনের জন্য গর্ববোধ করি এবং জামাল আহমেদ খান এই আমাদের বাঙালি কমিউনিটির জন্য যে গর্ব বয়ে নিয়ে আসছে আমি তাকে অভিনন্দন জানাই এবং আমি তাকে তার এই ভালো কাজের জন্য আমি তাকে আবারও ধন্যবাদ জানাই। আসলে সে এই অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য ব্যক্তি।